আমরা এটা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি যে প্রিয়তমার প্রত্যেকটা গান কিন্তু প্রচণ্ড ভালো ছিল, এবং প্রিয়তমার গানগুলো যে লেভেলে সাকসেসফুল হয়েছে বা অডিয়েন্স ওটাকে অ্যাকসেপ্ট করেছে, তো তার থেকেও রাজকুমারের গানগুলো প্রচণ্ড ভালো হবে এবং পপুলার হবে, এবং এমনটাই কিন্তু বলছেন হিমেল আশ্রফ ভাইয়া। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং অনেকগুলো আপডেট দেবো এই ভিডিওর মধ্যে রাজকুমার সংক্রান্ত। সো ভিডিওটা প্লিজ 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 শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে, এবং এইরকম শাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। সো প্রথমে আসি হিমেল আশ্রফ ভাইয়া তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু রাজকুমারকে নিয়ে কিন্তু অনেকগুলো কথা লিখেছেন, এবং তার মধ্যে কিছু কথা এবং কিছু আপডেট আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম, এবং তোমরা কিন্তু ওই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। সো এখন আমি এই এই ভিডিওর মধ্যে বলবো, এবং তিনি কিন্তু এখানে তার যে অফিসিয়াল পোস্ট সেখানে কিন্তু বলছেন যে একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতন বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউ ইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতন বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তাহলে ভাবো, এবং ঢাকাতে কিন্তু প্রিয়তমার এবং রাজকুমারের কিন্তু একটা গান শ্যুট হয়েছে, যার লুক কিন্তু মোটামুটি শাকিব খানের ভাইরাল হয়েছিল, এবং এবং নিউ ইয়র্কেও কিন্তু একটা রোম্যান্টিক সং কিন্তু শ্যুট হয়েছে, এবং যার জন্য কিন্তু উন্নত এবং একজন ভালো কোরিওগ্রাফারকে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেটও কিন্তু বন্ধুরা দিয়েছিলাম। তাহলে ভাবো রাজকুমারের মানটা কোন জায়গাতে পৌঁছাচ্ছে, এবং তারপরে কিন্তু তিনি এখানে বলছেন যে অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোটনি কফি, খলনায়ক ও ফাইটারদের। আমাদের ভারতে কিন্তু মোটামুটি একটা অ্যাকশন দৃশ্য তার কিন্তু শ্যুটিংটা হয়েছিল, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং আমি কিন্তু একটা আপডেটও কিন্তু দিয়েছিলাম, এবং তখন কিন্তু আমেরিকার থেকে কোটনি কফি, খলনায়ক এবং ফাইটারদেরকে কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছিল, এবং এটা এমনটাই কিন্তু বলছেন হিমেল আশ্রফ ভাইয়া, এবং এটা মোটামুটি ঘটেছে আমরা জানতাম। এবং কোটনি কফির তো তোমরা যদি ফলো করো দেখবে যে ইন্ডিয়া থেকে কিন্তু অনেকগুলো জায়গার কিন্তু তার ছবি তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে তিনি কিন্তু আরও বলছেন যে প্রিন্স মেহমুদ, আকাশ, আরজিন, সাজিদদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরী ও প্রিয়তমা গানের টিম, এইবারও একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমার গানকে ছাপিয়ে যাবে। তাহলে জাস্ট ভাবো কী লেভেলের হচ্ছে এবং কী লেভেলের গানগুলো হবে, এবং প্রিয়তমাকে জাস্ট জাস্ট ছাপিয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের, এবং প্রিন্স মেহমুদের গান আবেগে ভাসাবে, ডুবাবে, ভাবাবে। তাহলে ভাবো প্রিন্স মেহমুদের যে গানটা আমরা দেখেছিলাম ঈশ্বর, সেই ঈশ্বর গানটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল, এবং প্রিয়তমার যে কটা গান ছিল সেই কটা গান মানে সেই কটা গানের মধ্যে প্রিয়তমার গানটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল, মানে মানে প্রিয়তমার যে ঈশ্বর যে গানটা আমার কিন্তু সব থেকে ফেভারিট ছিল, সেই গানটাকেও জাস্ট জাস্ট ছাপিয়ে যাবে বলে আমি আমরা আশা করছি। দেখা যায় কেমন হয়, এটা ছিল মেনলি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, এবং নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও কিছু কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজকুমার সংক্রান্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।